কি কারণে এইভাবে আমার ছেলেরে মারলা? আমার ছেলে করব না বিল কিস? আমার ছেলে করব না তো কার ছেলে করব? তোমার ছেলে হলে তুমি এইভাবে মারতে পারতে আমার ছেলেরে? আরে আমার ছেলে বলেই তো মারছি, অন্য কারো ছেলেরে আমি মারতে যাব কোন দুঃখে? কেন মারলা? কি করছে আমার ছেলে? কি করছে তুমি জানো না? এক কথা কয়বার বলবো আমি তোমারে, তুমি তো পায় পাড়া দিয়ে ঝগড়া করতেছো আমার সাথে। তোমার ছেলে আরেকজনের বাড়ির সামনে গিয়ে যা করছে এইটা যে গুন্ডামি, এইটাই তো তুমি বুঝো না। আমার ছেলে গুন্ডামি করছে? গুন্ডামি না তো কি, সে গেছিল কেন রাত্রে ওই বাড়িতে? আমার ছেলে কি নতুন যায়? আগে যায় নাই কোনোদিন ওই বাসায়? আরে অন্য সময় যাওয়া আর কালকের যাওয়া যে এক না, এইটা বোঝার ক্ষমতা তো আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। সরো। হ্যাঁ, সমস্ত ক্ষমতা তো আল্লাহ তোমারই দিছে। নিজের ছেলে মেয়ের থেকে বান্ধবীর ছেলে মেয়ে আপন ভাবতে পারো তুমি? বান্ধবীর মেয়ের জন্য নিজের ছেলের মায়েরা আদমরা করছো তুমি? কিন্তু সীমা ছাড়ায় যাইতেছো বিলকিস, হামিদা আমার বন্ধুর বউ, এটা যাই দাও। তুমি বারবার তার নিয়ে বাজে কথা বলো, আর একবার যদি বান্ধবী বান্ধবী করো তোমার পরিণাম খুব খারাপ হবে বলে দিলাম। আর খারাপ করার কি বাকি রাখছো তুমি? বান্ধবীর কথায় নিজের ছেলের মায়েরা আদমরা করছো, খারাপের আর বাকি রাখছো কি তুমি? থামো তুমি, তুমি যাও তো আমার চোখের সামনে থেকে বাইর হয়ে যাও। যাবো যাবো, যাওয়ার আগে বাড়িতে আগুন ধরাই দিয়ে যাও। যাও, পারলে সব শেষ করে দিয়ে যাও। বুঝি বুঝি, সবই বুঝি আমি, আমি গেলে তো সুবিধা হয়। কার মন যে কোথায় পড়ে থাকে সবই জানি আমি। এই এই, তুই কি শুনিস এখানে? শয়তানের বাচ্চা, যা এদিকে। ভাইয়া। হ্যাঁ মা। ধর ধর আমাকে ধর। সর, কাউকে লাগবে না আমার। মা তাড়াতাড়ি আসো। মাকে রাখিস কেন? থাক পড়তে, দাঁত ফেলে দিব। মা, কি রে মুকুল, মাটিতে কেন? মা, জোরে মা, বিছানা থেকে নামতে গিয়ে ভাইয়া পড়ে গেছে। মা, ওই মা বেটি, ওই মা বেটি আমার ছেলেটারে পঙ্গু করে দিছে। ওই মা বেটি ষড়যন্ত্র করে আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিছে। আমি তার ছেলেরে চা বানায় খাওয়াই, বাজার থেকে বিস্কিট চানা চুরাই না খাওয়াই, আর সে আমার ছেলের ঘরে ঢুকতে দেয় না, বাপরে দিয়া ছেলেরে মার খাওয়ায়। মা চুপ করো তো। কেন চুপ করব? আমার সামনে আমার ছেলে পঙ্গু হয়ে পড়ে থাকবে আর আমি ওই রাক্ষসীরে ছেড়ে দিব? আমি মা না, আমি তোরে পেটে ধরি নাই? মা আমার কিছু হয় নাই তো। হয়েছে কি হয় নাই আমি দেখতেছি না, আমার চোখ নাই। মা শোনো, আমি ওই রাক্ষসীরে ছাড়বো না, আমি দেখে নিব। মা ছাড়বো না। এই তুই আমার পিছন পিছন আসছিস কেন? যা নিজের ঘরে যা।